গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পুরসভার 1.5 কোটি টাকা বিদ্যুৎ বিল রেড নোটিশ বিভাগের সৌরভ কমলাকদে পুরকায়স্থ। স্বরাষ্ট্র সচিবের মধ্যস্থতায় সীমা বিবাদ মেটাতে রাজি আসাম মিজোরাম। ন্যায্য মূল্যের আটা আসছে না হাইলাকান্দির সমবায় সমিতিতে, খুব বঞ্চিত গ্রাহকদের। আগস্টের চাল বিতরণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত দুল্লসোলার ডিলারদের। করোনাকালে সুদ নয়, বদরপুরে বন্ধন ব্যাংক ঘেরাও মহিলাদের। মন্ত্রিত্ব চাই না, রাতাবাড়ি কেন্দ্রে শুধু মেডিকেল কলেজ চাই বললেন বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগরে কর্ম বিনিয়োগ কেন্দ্রের দ্বারোদ্ঘাটন। কাটিগুড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত রাজারটিলায় জিপি সভাপতি ও সচিবের বেলাগাম দুর্নীতি, সার্কল অফিসারকে স্মারকপত্র, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কোপা আমেরিকার হাই ভোল্টেজ ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল সকাল 5:30। এবং সর্বশেষ খবরটি হল বিজেপির ডিএনএতেই রয়েছে হিটলারি ফেসিবাদ বললেন রিপুন বোরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেয়নি করিমগঞ্জ পুরসভা, ফলে রেড নোটিশ জারি করেছে বিভাগীয় দফতর। আগামী 15 দিনের মধ্যে বকেয়া 1,48,10,395 টাকা বিল মিটিয়ে না দিলে শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নোটিশ জারি করেছে দফতর। শুক্রবার এ নিয়ে সরব হয়েছে জেলা কংগ্রেস। বিধায়ক কমলাকদে পুরকায়স্থের নেতৃত্বে পুরসভার সামনে 1 ঘন্টা ধর্ণা কার্যসূচি পালন করেছেন দলীয় নেতারা। এতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে মোস্ট করাপ্টেড আখ্যা দিয়েছেন বিধায়ক। সম্প্রতি বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে না দিলে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী। গত 1 সপ্তাহে শহর এলাকার প্রায় 500 সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবার পুরসভার কানেকশন কেটে দেওয়ার পালা এসে গেছে। দীর্ঘ কয়েক মাস থেকে না দেওয়ায় বকেয়া বিলের পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা হয়ে গেছে। এ নিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে রেড নোটিশ ধরিয়ে দিয়েছে বিভাগীয় দফতর। আগামী 15 দিনের মধ্যে বিল না দিলে পুরসভার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পুরসভার বিদ্যুৎ বিল কেটে দিলে অন্ধকারে ডুবে যাবে গোটা শহর, ব্যাপারটি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে কংগ্রেস। শুক্রবার পুরসভা প্রাঙ্গণে কমলাকর নেতৃত্বে ধর্ণা কার্যসূচিও পালন করেছে। বিধায়ক বলেন, কংগ্রেস পরিচালিত বোর্ডের সময় 32 লক্ষ টাকার বিল হয়েছিল, যার মধ্যে 10 লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিজেপি পরিচালিত বোর্ড 1 টাকাও বিল দেয়নি, ফলে বকেয়া 22 লক্ষ টাকা থেকে আজ প্রায় 1.5 কোটি টাকা হয়ে গেছে। অথচ বিজেপি পরিচালিত বোর্ডের সময় টাকার অভাব ছিল না, তারপরও বিল মিটিয়ে দেওয়া হয়নি। বিজেপি প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি করেছে, এমনকি স্বচ্ছ ভারত অভিযানের নামে বিজেপি পরিচালিত পুরসভা ব্যাপক দুর্নীতি করেছে বলে মন্তব্য করেন কমলাকদে পুরকায়স্থ। এদিনের ধর্ণায় অন্যদের মধ্যে ছিলেন কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ঘোষ, তাপস পুরকায়স্থ, সুব্রত দেব, নবেন্দু শর্মা পুরকায়স্থ, পার্থসারথী দাস, সন্দীপ নন্দী প্রমুখ। অপরদিকে আসাম মিজোরাম সীমা সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে যে বিরোধ চলছিল তার সমাধানে দুই রাজ্যই ঐক্যমত্য হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় বাল্লার মধ্যস্থতায় দুই রাজ্যের প্রতিনিধিরা আলাপ আলোচনার মাধ্যমে সীমা বিবাদ মিটিয়ে ফেলার ব্যাপারে একমত হয়েছেন। উল্লেখ্য, গত কিছুদিন ধরেই মিজোরাম পুলিশ আসাম সীমান্তের জমিতে বেআইনিভাবে নির্মাণ কাজ চালাচ্ছিল বলে হাইলাকান্দি জেলা প্রশাসন প্রতিবাদ জানাচ্ছিল। এই বৈঠকে আসামের মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া, ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত এবং মিজোরামের মুখ্য সচিব আর লালরিন মারিয়া চুয়াঙ্গা এবং সেই রাজ্যের পুলিশ প্রধান এস বি কে সিং উপস্থিত ছিলেন। অজয় বাল্লার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে দুই রাজ্যই নিজেদের সীমা বিবাদ সম্পর্কে সংশ্লিষ্ট রাজ্যগুলোর বক্তব্য তুলে ধরেন। দিল্লির গুজরাট ভবনে আয়োজিত এই বৈঠকে স্থির হয় সীমানা স্থির করার ব্যাপারে আলাপ আলোচনার মাধ্যমেই ঐক্যমত্যে পৌঁছানো যাবে। পরবর্তীকালে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরেও বৈঠকে দুই পক্ষ নিজেদের দাবি দাওয়া পেশ করলে অজয় বাল্লা পরামর্শ দেন, সরজমিনে ঘটনাস্থলে গিয়ে রাজ্যগুলো নিজেদের সীমা নির্ধারণ করুন এবং কোনো রাজ্যই যাতে অন্য রাজ্যের জমিতে অনুপ্রবেশ না করে সেটাও নিশ্চিত করতে হবে। পরে বাল্লার পরামর্শ অনুযায়ী দুপক্ষই সিদ্ধান্ত নেয়। সীমান্ত বিবাদ মেটানোর জন্যই অচিরেই দুপক্ষ নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর করবে।
তবে মিজোরাম সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব জানিয়ে দেন তাদের জমি নির্ধারণ করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন আছে। অর্থাৎ সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিতভাবে চুক্তি প্রস্তুত করা হবে। তিনি এও বলেন, স্বরাষ্ট্র সচিবের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে সীমা বিবাদ মিটিয়ে ফেলার ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আসামের প্রতিনিধিরা অবশ্য বৈঠকে জানিয়ে দেন, এক বছর পূর্বে রাজ্যগুলোর সীমানা যে যে জায়গায় ছিল সেই জায়গাতেই আবার ফিরে যেতে হবে। অর্থাৎ গত এক বছরে মিজোরাম যে আসামের জমি দখল করেছে, অর্থাৎ এখনও আসামের জমি মিজোরামের কব্জায় রয়েছে, সেটাই বোঝা যাচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, মিজোরাম যেভাবে আসামের জমিতে নিজেদের কব্জা প্রতিষ্ঠা করেছে সেটা না ছাড়া পর্যন্ত কোনো ধরনের চুক্তি করা সম্ভব নয়। একমাত্র মিজোরাম সরকার তাদের আগের সীমানায় ফিরে গেলে ওই অঞ্চল থেকে আসাম সরকার নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করবে। সূত্রটি আরও জানিয়েছে, মিজোরাম যেভাবে আসামের জমি দখল করেছে তার পাল্টা হিসেবে আসামও মিজোরামের বেশ কিছু অংশ নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে। তবে মিজোরাম যখন তাদের আগের জায়গায় ফিরে যাবে তখন আসামও সেই জমি মিজোরামকে ছেড়ে দিতে প্রস্তুত আছে। সরকারি সূত্র আরও জানিয়েছে, অতিমারির আগে মিজোরাম সীমান্ত যেখানে ছিল সেই জায়গাতেই মিজো পুলিশকে ফিরে যেতে হবে। উল্লেখ্য, আসামের সঙ্গে শুধু মিজোরাম নয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশেরও সীমানা বিবাদ রয়েছে, যেটি এখনও সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে। এর আগেও দুই রাজ্যের সীমান্তে সীমা বিবাদ মারাত্মক আকার নেওয়ার পর কেন্দ্রীয় সরকার তা সমাধানে যৌথ সীমানা কমিশন গঠন করে দিয়েছিল। এই প্রেক্ষাপটেই যৌথ কমিশন সুপ্রিম কোর্টের কাছে তাদের সুপারিশ পেশ করেছে, যেটি এখনও সর্বোচ্চ ন্যায়ালয়ের বিবেচনাধীন। উল্লেখ্য, গত দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে আসামের সীমা বিবাদের প্রশ্নটিকে নিয়তি বলে অভিহিত করেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুই সরকার আলোচনার মাধ্যমেই সীমা বিবাদ মেটাতে পারবে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার দিল্লিতে দুই রাজ্যের প্রতিনিধিরা বৈঠকে বসে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্য হয়েছেন। অপরদিকে ন্যায্য মূল্যের আটা আসছে না হাইলাকান্দির সমবায় সমিতিতে খুব বঞ্চিত গ্রাহকদের। করোনা পরিস্থিতিতে ন্যায্য মূল্যের সামগ্রী ছাড়া অধিকাংশ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। কেন্দ্র রাজ্য সরকার বিনামূল্যে চাল বিতরণ অব্যাহত রাখায় সাধারণ মানুষ কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সরকার চালের সঙ্গে আটা বরাদ্দ করেছে, কিন্তু হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারী পরিবারের জন্য জুন মাসে বরাদ্দ ন্যায্য মূল্যের আটা আজ পর্যন্ত সাধারণ মানুষের হাতে আসেনি। জেলার অধিকাংশ পরিবারে আটা পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত খবরে জানা গেছে, চলতি বছরের জুন মাসের শুরুতে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের পক্ষ থেকে হাইলাকান্দি জেলার 16টি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতিতে আটা গম বরাদ্দ করা হয়। গত 18 জুন হাইলাকান্দির জেলাশাসক জেলার 16টি সমবায় সমিতিকে নির্ধারিত মিল থেকে আটা সংগ্রহ করে তা বিতরণের নির্দেশ দেন। জুন মাসে প্রত্যেক পরিবারের জন্য 1.94 কিলোগ্রাম করে আটা মঞ্জুর করা হয়েছে। এভাবে জেলার 16টি সমবায় সমিতিতে কৃষক চাষিদের জন্য 342 কুইন্টাল 40 কেজি গম মঞ্জুর হয়। অপরদিকে জেলার 16টি সমবায় সমিতির 1,08,910 খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীর জন্য 2,120 কুইন্টাল আটা বরাদ্দ হয়, কিন্তু রহস্যজনকভাবে আজ পর্যন্ত জেলার অধিকাংশ পরিবারে রেশনের আটা পৌঁছায়নি। খবর অনুযায়ী জেলার বেশ কিছু সমবায় সমিতি আজ পর্যন্ত মিল থেকে আটা লিফটি করেনি। এ ব্যাপারে বিভিন্ন সমবায় সমিতির সচিবের মতামত জানতে চাইলে তারা জানান, মিল আটা দিচ্ছে না, ফলে তারা তা লিফট করতে পারছেন না। তবে একাংশ সমবায় সমিতির সচিব দাবি করে বলেন, তারা আটা মিল থেকে সংগ্রহ করে ডিলার এজেন্টদের সমজে দিয়েছেন। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক সমবায় সমিতির জনৈক সচিব অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে বরাদ্দ আটা পরিমাণের চেয়ে কম দেন মিল মালিকরা। মোট বরাদ্দ আটা মিল মালিকরা না দেওয়ায় সমিতিকে অসুবিধায় পড়তে হয়। শুধু তাই নয়, চালান কাটার পরও মাল দিতে গড়িমসি করেন। সরকারের পক্ষ থেকে প্রতি মাসে আটা গম সময় মতো বরাদ্দ করা হলেও বাস্তবে হাইলাকান্দি জেলার অধিকাংশ পরিবারের রেশনের আটা পৌঁছায় না বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে হাইলাকান্দির খাদ্য ও সরবরাহ বিভাগের এডিএস ডিআর সিংহের মতামত জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং সরেজমিনে তদন্ত করে দেখতে সাপ্লাই ইন্সপেক্টরদের নির্দেশ দেবেন। উল্লেখ্য, হাইলাকান্দি জেলার রংপুর সমবায় সমিতিতে আটা সরবরাহের জন্য কাঁচার আরএফ মিল দায়িত্ব পেলেও আজ পর্যন্ত আটা দেয়নি, ফলে ওই সমিতি আটা পায়নি। হাইলাকান্দি জেলার 16টি সমবায় সমিতিতে আটা সরবরাহের জন্য জয় কমার্শিয়াল,
রিয়াস এফএল মিল, কাচাড় আরএফ মিল, শ্রীগোপাল আরএফ মিল, ইউএফএম ইন্ডাস্ট্রিজ, নবীন ফুড ইন্ডাস্ট্রিজ ও ললিত এফএল মিলকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আজ পর্যন্ত রংপুর সমবায় সমিতি সহ বিভিন্ন সমিতিতে আটা সরবরাহ করেনি সংশ্লিষ্ট মিল। ফলে জুলাই মাসের জন্য নতুনভাবে রেশনে আটা গম বরাদ্দ হতে চললেও জুন মাসের আটা এখনো পর্যন্ত পায়নি অধিকাংশ পরিবার। অপরদিকে করোনাকালে সুদ নয়, বদরপুরে বন্ধন ব্যাংক ঘেরাও মহিলাদের। 2020-এর মার্চ থেকে লাগাতার লকডাউন, রোজগার ঠেকেছে তলানিতে। বন্ধন ব্যাংক থেকে যারা ঋণ নিয়েছিলেন তাদের গুনতে হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ, জুটছে না দুবেলা আহার, সুদ গুনবেন কোথা থেকে? শুক্রবার বদরপুরের ঋণ গ্রহীতা মহিলারা ঘেরাও করলেন বন্ধন কার্যালয়, সাফ জানালেন মূল টাকা ফেরত দেবেন কিন্তু সুদ দিতে পারবেন না। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, এ ব্যাপারে তাদের কিছু করার নেই, আরবিআই যে নিয়ম বেঁধে দিয়েছে এর বাইরে তারা কিছু করতে পারবেন না। তারা উল্টে মহিলাদের আরবিআইয়ের কাছে এ ব্যাপারে আবেদন করার পরামর্শ দেন। কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে যে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারো স্বামীর রোজগার নেই, টুকটাক যা হচ্ছে তা দিয়ে কোনো রকমে বেঁচে থাকা। এই অবস্থায় সুদ তো দূর, মূল টাকা বের করতেই দম বেরিয়ে যাবে, জানালেন মহিলাদের মুখপাত্র রেল কলোনির রূপা চক্রবর্তী। গত বিধানসভা নির্বাচনের আগে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যেক ঋণ গ্রহীতার করোনাকালের সুদ মুকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে উল্টে গুনতে হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ। রূপাদের সাফ কথা, আমরা মূল ফিরিয়ে দেব কিন্তু এক টাকাও সুদ দেব না, এতে ব্যাংক যা করে করুক। অপরদিকে মন্ত্রিত্ব চাই না, রাতাবাড়ি কেন্দ্রে শুধু মেডিকেল কলেজ চাই, বললেন বিজয় মালাকার। রামকৃষ্ণনগরে কর্ম বিনিয়োগ কেন্দ্রের দ্বারোদ্ঘাটন, রামকৃষ্ণনগরে কর্ম বিনিয়োগ কেন্দ্রে কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করলেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। 1986 সালের ডিসেম্বর মাসে রামকৃষ্ণনগর বাজারে অস্থায়ী কার্যালয় স্থাপিত হয়েছিল কর্ম বিনিয়োগ কেন্দ্রের। তবে সেই কার্যালয় এক মাস যেতে না যেতেই রহস্যজনকভাবে সেই স্থান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। 1986 সাল থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘ 35 বছর পর আবারও রামকৃষ্ণনগরে স্থায়ীভাবে ফিরে আসলো কর্ম বিনিয়োগ কেন্দ্র কার্যালয়। সাংসদ মালা এবং বিধায়ক মালাকারের প্রচেষ্টায় সেই কার্যালয় ফিরে আসায় রাতাবাড়ি কেন্দ্রের ভোটারদের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানানো হয়। শুক্রবার এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা জানান সাব ডিভিশনাল কৃষি উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তারা। এদিন কার্যালয়ের দ্বারোদ্ঘাটনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, রামকৃষ্ণনগরের সার্কল অফিসার সতীশ প্রসাদ, শ্রীকুনা আইটিআই অধ্যক্ষ অসীম কুমার নাগ, রামকৃষ্ণনগর অ্যাটাচ সার্কল অফিসার দিবাকর দেব, রামকৃষ্ণনগর এগ্রিকালচার সাব ডিভিশনাল অফিসার, জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার বিদ্যাধর নুনিয়া, বিশিষ্ট সমাজসেবী মৃগাঙ্ক দত্ত চৌধুরী, রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডল সভাপতি বিকাশ রঞ্জন সিংহ সহ আরও বিশিষ্ট জনেরা। ওই দিনের অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে সাংসদ ও বিধায়ক রাতাবাড়ি কেন্দ্রের উন্নয়নমূলক বিভিন্ন কাজের কথা তুলে ধরেন। তার মধ্যে রাতাবাড়ি কেন্দ্রে মেডিকেল কলেজ স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান। জনসভায় বিধায়ক বিজয় মালাকার জানান, রাতাবাড়ি কেন্দ্রের উন্নয়নের স্বার্থে তিনি সর্বদা এগিয়ে থাকবেন। তিনি আরও জানান, তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে রাতাবাড়ি কেন্দ্রের উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরেন। বিশেষ করে রাতাবাড়ি কেন্দ্রে মেডিকেল কলেজ গড়ে তোলার কথায় জোর দেন। তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখেন, তার মন্ত্রিত্বের প্রয়োজন নেই, বরং মেডিকেল কলেজ রাতাবাড়ি কেন্দ্রে দেওয়া হোক। বিধায়কের কথা শুনে উপস্থিত জনসাধারণরা বিধায়ককে সাধুবাদ জানান। কর্ম বিনিয়োগ কেন্দ্র রামকৃষ্ণনগরে স্থাপিত হয় বৃহত্তর রাতাবাড়ি কেন্দ্রের শিক্ষিত যুবক যুবতীদের সুবিধা হবে বলে সাংসদ মালা সাংবাদিকদের জানান। অপরদিকে কাটিগুড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত রাজারটিলা জিপিতে উন্নয়নের নামে পুকুর চুরি করছেন জিপি সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী ও সচিব অলক কুমার ঘোষ। ইসলাম উদ্দিন ও অলক ঘোষ জুটি পঞ্চায়েত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উন্নয়নের অর্থ লুটে পুটে খাচ্ছেন। এই অভিযোগ এনে কাটিগুড়ার সার্কল অফিসারকে স্মারকপত্র প্রদান করেছেন জিপির 7 নং গ্রুপ সদস্য আব্দুল কাদির সহ জিপির শতাধিক জনগণ। স্মারকপত্রে বলা হয়েছে, রাজারটিলা জিপিতে উন্নয়নের নামে প্রহসন চলছে। জিপি সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী ও সচিব অলক কুমার ঘোষ সরকারি গাইডলাইনকে তুড়ি মেরে একটি দালাল চক্রের মাধ্যমে উন্নয়নের অর্থ হাতিয়ে নিচ্ছেন। 14th ও 15th ফিনান্স কমিশন, MGN রেগা প্রকল্প ও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বেলাগাম দুর্নীতি সংগঠিত করেছেন ইসলাম উদ্দিন ও অলক ঘোষ জুটি।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তফসিলি সম্প্রদায়ের মানুষদের দারুণভাবে বঞ্চিত করা হয়েছে। স্মারকপত্রে ওই জিপিতে সংগঠিত দুর্নীতির সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিজেপির ডিএনএতে শুরু থেকেই হিটলারি ফেসিবাদ রয়েছে, তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথাবার্তা আচার আচরণেও একনায়কত্ববাদ ফেসিবাদ স্পষ্ট হয়ে পড়ছে। শুক্রবার সাংবাদিকদের এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা। যুক্তি দেখিয়ে সভাপতি বোরা বলেন, কদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন বিরোধীদের কোনো কাজই নেই, এমনকি উন্নয়নের স্বার্থে বিরোধী বিধায়কদের বিজেপিতে যোগদানের আহ্বান করেছিলেন। এখানেই শেষ নয়, তিন দিন আগে সর্বুগে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিধানসভায় বিধায়কদের আইন প্রণয়ন ছাড়া আর কোনো কাজ নেই, কেন্দ্র উন্নয়নের দায়িত্ব নেই তাদের, কাজ করবেন কেবল মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ধরনের মন্তব্যেই একনায়কত্ববাদের আচরণ স্পষ্ট। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যে স্বৈরাচারী শাসন চালাতে চাইছেন সেটাও তার কাজকর্মে ফুটে উঠেছে মাত্র কয়েকদিনেই। এছাড়াও হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, যতদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এই নিয়মেই কাজ করতে হবে। হিটলার মুসোলিনির মতো ফেসিবাদী নেতার ডিএনএ না থাকলে কেউ এ ধরনের মন্তব্য করতে পারেন না বলে অভিযোগ করেন সভাপতি রিপুন বোরা। তার মতে আইন প্রণয়ন ছাড়া বিধায়কদের আর কোনো কাজ নেই। এই মন্তব্যে গণতন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সংবিধানকেও অপমান করছেন মুখ্যমন্ত্রী। কোথায় কোথায় অপরাধীদের পায়ে গুলি করার একাধিক ঘটনাকে প্যাটার্ন বলে অসিদের বৈঠকে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তারও কঠোর ভাষায় সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বলেন, সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে অপরাধীরা যতই দুর্দশ হোক না কেন তাদের জীবন্ত অবস্থায় গ্রেফতার করতে হবে, মাত্র আত্মরক্ষার জন্য পুলিশকে গুলি ছোড়ার অধিকার দেওয়া হয়েছে। এমনকি কি কারণে গুলি ছুড়তে হলো তার ব্যাখ্যা তুলে ধরার কথাও সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে। কিন্তু এরপরও পালানোর চেষ্টা করা অপরাধীদের পায়ে গুলি মারার ঘটনাকে প্যাটার্ন বলে মুখ্যমন্ত্রী যেভাবে অভিহিত করছেন তাতেই তার একনায়কত্ববাদ চিন্তাধারা সামনে উঠে এসেছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইতিহাস বিকৃত করার অভিযোগও আনেন এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি। এখানেই না থেমে মরিয়নি কেন্দ্রের উপনির্বাচন